কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট, সেটি হচ্ছে পৌষী। আপনারা নিশ্চয়ই অনেকেই পৌষী নামটি শুনেছেন। পৌষীর বর্তমান সময়ের যিনি আহমেদ ভাই, আহমেদ ভাইকে আজকে আমরা পৌষীতে এসে পেয়েছি, এই জন্য ভাবলাম যে আহমেদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। আমি তার আগে বলে নেই একটু যে আহমেদ ভাইয়ের যিনি বাবা আবু বকর সিদ্দিক, উনি 2001 সালে এই পৌষীটা এখানে শুরু করেন এবং এই পৌষীটা এখন কক্সবাজারের অন্যতম জনপ্রিয় একটি খাবারের দোকান। আমি একটু আহমেদ ভাইয়ের কাছে আসলে জানতে চাই যে আপনি কবে থেকে এখানে যুক্ত হলেন? আমার এই রেস্টুরেন্টে আসা মানে আমার স্টার ইলেভেন সব কিছু শেষ করে অলমোস্ট 3 বছর হলো এখানে আসছি। বাবা এখন অলমোস্ট রিটায়ারমেন্টে চলে যাওয়ার পথে, সেই সুবাদে আমাকে বাবার ফ্যামিলি বিজনেস, যেটা ফ্যামিলি বিজনেসের হাল ধরতে হলো, সেজন্য আমি স্টাডি শেষ করার পরে বাবার পর্যবেক্ষণে, বাবার তত্ত্বাবধানে দীর্ঘ 3 বছর ধরে এই রেস্টুরেন্টে আছি। এটার এখন দেখভাল আমি করছি। আমার বাবার অবদান হচ্ছে 2001 সাল থেকে এই 2018 সাল পর্যন্ত উনি ওনার শ্রম, মেধা, পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটাকে একটা পর্যায়ে নিয়ে আসছে, এটা ওনার অবদান। আমি জাস্ট ওনার উত্তরসূরি হিসেবে এটাতে কাজ করতেছি। আপনার কী মনে হয় যে যে এত মানুষ এই হোটেলে, আমি কখনো এসে কিন্তু খালি পাই না, সব মানে যখনই আসছি, সকাল বলেন, দুপুর বলেন, বিকেল বলেন, রাত বলেন, মানুষের ভিড় এখানে থাকে। এই যে মানুষের আপনাদের খাবার এত পছন্দ করে, বিশেষ করে ভর্তা, লইট্টা ফ্রাই, এগুলো তো এখানে অনেক জনপ্রিয়, মানে আপনার কী মনে হয় যে এত জনপ্রিয় কীভাবে হয়ে গেল? ব্যাপারটা হচ্ছে রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা আবু বকর সাহেব, উনি যখন রেস্টুরেন্ট বিজনেস, ওনার এক্সপিরিয়েন্স, যদিও পৌষীর বয়স কিন্তু 18 বছর, ওনার রেস্টুরেন্ট বিজনেসের বয়স 35 বছর। তো উনি যখন কাস্টমার মানে গেস্টদের সাথে ডিল করে কথা বলে, তখন ওনাদের গেস্টের চাহিদাটা কোন জায়গায়, যেমন আমাদের বাঙালিরা ভর্তাবাজি মানে খুব বেশি পছন্দ করে, তো উনি ওইটাকে মানে যেটা আমাদের বাঙালির যেটা ঐতিহ্য ভর্তাবাজি, সেটাকে উনি বেশি প্রকাশ করছে। তারপরে ধরেন আমাদের খাবার, মানে খাবার তো এক এক স্টেটে এক এক জেলায় এক এক রকম, উনি লোকাল যে ফ্লেভার, লোকাল ভাজি ভর্তার ফ্লেভারটাকে উনি স্ট্যান্ডার্ড সেট করছে, এটার একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে, সবাই সার্বজনীনভাবে যেটা এটা গ্রহণযোগ্য এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে। এইভাবে মানে উনি গেস্টদের যে আমার যে গেস্ট যারা, ওনাদের চাহিদার কী, চাহিদাটা কী, এই চাহিদাটাকে উনি বোঝার চেষ্টা করছে এবং ওইটাকে উনি কিছু করে এটার রেস্টুরেন্টটাকে প্রসার করছে। আপনার পরিকল্পনাটা কি, আপনার বাবা তো শুরু করলো, এখন আপনি 3 বছর ধরে কাজ করছেন, আপনি ওনার ছেলে হিসেবে এখন এটা কি করি, নতুন কোনো পরিকল্পনা আপনার আছে? আমাদের এটা রেস্টুরেন্ট অবশ্যই আছে, এটার পাশাপাশি আমাদের কক্সবাজার, এটা মেইন শহরের মধ্যে অবস্থিত, এর পাশে আমাদের পরিকল্পনা আছে কলাতলি, যেটা ট্যুরিজম, কলাতলি জোনে আরেকটা নতুন ব্রাঞ্চ খোলার পরিকল্পনা অবশ্যই আছে, সেটা অনেক বড় পরিসরে হবে। এটা সম্পূর্ণ বাংলা খাবার বেশ, ওইটাতে বাংলা খাবারের পাশাপাশি যারা বাংলা খাবার পছন্দ করে সেটাও আছে। এখন একটা ফ্যামিলিতে অনেক রকম মেম্বার থাকে, যেমন অনেকে বাংলা খাবার পছন্দ করে, অনেকে একটু চাইনিজ খেতে চায়, অনেকে অন্য স্টাইলে খাবার, থাইল্যান্ডে বা থাই স্যুপ এই ধরনের কিছু খেতে চায়। তো সবার পছন্দকে একত্রিত করার জন্য ওটা একটা মানে কলাতলির জন্য একটা বড় পরিসরের রেস্টুরেন্টের পরিকল্পনা আছে, যেটা আশা করি আগামী 2-1 বছরের মধ্যে আমি ওপেনিং করতে পারবো। সব কিছু আমাদের মানে প্রসেস প্ল্যান সব কিছু শেষ করছে, আশা করি 1 বছর বা 2 বছরের মধ্যে এটা সাকসেসফুল হবে। ধন্যবাদ আহমেদ ভাই, ধন্যবাদ। এবং আপনি অবশ্যই এই ব্যবসাটা চালিয়ে যাবেন এবং আমরা যাতে আরও এসে মজার মজার খাবার খাই, আপনারা আসবেন, সবার সবার দোয়াই কাম, সবার দোয়াই আমরা এত এই একটা এরকম একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি। ধন্যবাদ।